হ্যালো, নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল জিস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা। আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে। যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর ইনফরমেশন। চেঙ্গিজ, যার না আছে কোনো সীমানা, না আছে কোনো পরিধি, এর অ্যাডভান্স বুকিং খুলে গেছে এবং এর টোটাল বুক মাই শোতে ইন্টারেস্ট লজ হয়েছে 22,600, 22.6K। এটা কিন্তু একটা বিশাল ফিগার, এটা কিন্তু একটা রেকর্ড বাংলা সিনেমার জন্য। এত বেশি ইন্টারেস্ট কিন্তু আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমার জন্য রেজিস্টার্ড হয়নি। সো চেঙ্গিজের কিন্তু একটা বড় রেকর্ড। আর অ্যাডভান্স বুকিংয়ের কথা যদি বলি, অ্যাডভান্স বুকিং টোটাল কলকাতায় হিন্দি ভার্সানে দুটো শো দেওয়া হয়েছে বায়োস্কোপ অ্যাক্সিস মলে। হিন্দি ভার্সানে একটি হলে দুটো শো দেওয়া হয়েছে। আর বাংলা যে ভার্সান রয়েছে, বাংলা ভার্সানে অলরেডি 6টা সিনেমা হল এখানে 7খানা দেখাচ্ছে, কিন্তু নজরুলতীর্থকে দুবার দেখানো হয়েছে। আমি শুধু কলকাতার কথা বলছি, কিন্তু কলকাতায় টোটাল 6টা সিনেমা হলে এবং নজরুলতীর্থকে দুবার ধরলে 7খানা সিনেমা হল ধরতে পারি, সেখানে আমি 6টাই বলবো, কারণ নজরুলতীর্থকে দুবার দেখানো হয়েছে। 6টা সিনেমা হলে কিন্তু চেঙ্গিজের অ্যাডভান্স টিকিট বুকিং শুরু হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এখনও কিন্তু কোনো সিনেমা হলে ফিলিং ফার্স্ট বা টোটাল বুক দেখাচ্ছে না। তো এটা ছিল আজকের জন্য চেঙ্গিজের জন্য একটা ইনফরমেশান, এবং এটা বুধবার দিন থেকে এর আলটিমেট টোটাল কটা হলে এটি দেখানো হবে সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বুধবারের মতো সমস্ত হল লিস্ট চলে আসবে। এই মুহূর্তে 6টি হল বাংলা ভার্সানে এবং 1টি হল হিন্দি ভার্সানে দেখানো হচ্ছে, সেখানে শো করছে। কলকাতার কথা শুধু কিন্তু আমি বলছি। সো দেখা যাক, বুধবারের মধ্যে আশা করছি আমরা কিছু হাউসফুল শোস, কিছু ফাস্ট ফিলিং শোস এগুলো আমরা পাবো, এবং 22,600 যে ইন্টারেস্টের হয়েছে রিলিজের আগে আশা করছি 25,000 ইন্টারেস্ট হয়ে যাবে। সো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেঙ্গিজ আপনারা প্রথম ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছেন কি না সেটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।